এমনিতে তো বিগ বসের প্রত্যেকটা সিজনই কন্ট্রোভার্সিতে ভরা থাকে। বিগ বস 12টাও কিন্তু ঠিক সেরকমই ছিল। এবছরের কনসেপ্টটা ছিল আমাদের বিচিত্র জোড়ির, যেখানে আমরা দেখেছি ভজন সম্রাট অনুপ জালোটাকে তার পার্টনার জসলিন মাথারুর সাথে বিগ বস হাউসে এন্ট্রি করতে, এবং বিগ বস হাউসে এন্ট্রির আগে সালমান খানের সামনে কিন্তু জসলিন মাথারু এবং অনুপ জালোটা দুজনের রিলেশনশিপটাকে কিন্তু ভালোবাসার নাম দিয়েছিলেন, যেখানে তারা দুজন দুজনকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে পরিচিত করেছিলেন সবার সামনে। আর এই সম্পর্কটা তো সবসময় সমালোচনাতেই ভরেছিল, সেখানে আমরা ভিউয়ার্সরাই হই কি বিগ বস হাউসের কন্টেস্টেন্টরা, কেউ কিন্তু ছাড়েনি এই সম্পর্কটার ওপরে সমালোচনা করতে। এবং লাস্ট উইকে নমিনেশনে যখন অনুপ জালোটা নমিনেট হয়ে বিগ বস হাউস থেকে ফাইনালি বেরিয়ে গেলেন, তখন কিন্তু অনুপ জালোটাকে প্রথমেই যে কোয়েশ্চেনটার সম্মুখীন হতে হয়েছিল সেটা ছিল জসলিনের সাথে ওনার রিয়েল সম্পর্কটা। মানে সবাই খুব এক্সাইটেড ছিল এটা জানার জন্য যে জসলিন মাথারুকে যেখানে তিনি নিজের 2 বছরের রিলেশনশিপে থাকা গার্লফ্রেন্ড বলেছেন সেটা কি সত্যি নাকি সেটা শুধুমাত্র গেম প্ল্যান ছিল। সেখানে কিন্তু অনুপ জালোটার আনসারটা টোটালি ডিফারেন্ট ছিল। মানে এতদিন আমরা যেই সম্পর্কটাকে নিয়ে রিয়েল ভেবেছিলাম যে দুজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আছে, সেটা কিন্তু আসলে নয়। আসুন তাহলে আমরা অনুপ জালোটার মুখেই শুনে নেই আসলে দুজনের মধ্যে সম্পর্কটা কি ছিল। যে মেরি স্টুডেন্ট হ্যায় মুঝসে গানা সিখতি হ্যায়, উন্হোনে কাহা আচ্ছা লেকিন ও তো কুছ ওর কেহতি হ্যায়, আইয়ে উনকি বাত সুনতে হ্যায়। আর জসলিন আ গই, আর জসলিন নে আকে কাহা কে ম্যায় ইনকে সাথ রিলেশনশিপ মে হুঁ। মুঝে বড়া ঝটকা লাগা, মেনে উসকি তরফ দেখা কি ইয়ে কিয়া হো গিয়া, কাহানি বদল গই। আবার অনুপ জালোটাকে একটা কনফারেন্সে জসলিন মাথারুর বাবার সাথে বসে এটা বলতে শোনা গেছে যে জসলিনকে নাকি বিয়েতে উনি কন্যাদানও করবেন জসলিন মাথারুর বাবার সাথে। তার মানে এখান থেকে এটুকু বোঝা যাচ্ছে যে জসলিনকে তিনি নিজের মেয়ের মতো বললেন। সেখানে আবার তিনি বিগ বস হাউসে যাওয়ার আগে এটাও বলেছিলেন যে অনুপ জালোটার সাথে তিনি নাকি 2 বছর লিভিং রিলেশনশিপে ছিলেন অ্যাজ আ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে। তাহলে এটা কতটা সত্যি, আসুন তাহলে আমরা সেটা জেনে নিই। তাহলে বিগ বসের হাউসে যেখানে আমরা জসলিন এবং অনুপ জির একটা লাভ রিলেশন কাপল হিসেবে আমরা দুজনকে দেখেছিলাম, সেখানে আবার অনুপ জালোটা বাইরে বেরিয়ে এসে কিন্তু নিজেদের রিলেশনটাকে ফাদার ডটারের নাম দিলেন, এটা কতটা সত্যি। তাহলে এই ভজন সম্রাট যে নাকি পদ্মশ্রী পর্যন্ত পেয়েছেন, এত সম্মান পেয়েছেন, ভজনের কিং যাকে বলা হয় অনুপ জালোটা, তার কাছ থেকে এই পদক্ষেপটা কি আপনারা সত্যিই ভালোভাবে নিচ্ছেন? একটা কাজ করুন তাহলে, অনুপ জালোটার বিগ বস হাউস থেকে বেরোনোর পর এই যে ফাদার ডটারের রিলেশনশিপ দেওয়ার নামটা, এটাকে আপনারা কেমনভাবে নিচ্ছেন আমাদেরকে কিন্তু কমেন্ট সেকশনে জানান। আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম বিগ বস রিলেটেড এবং অন্য বিষয় রিলেটেড যদি আপনারা এইরকম নিউজ পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি ঝটপট করে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করুন আমাদের নিউজ সূত্রা চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।